Thank you. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। দেখো আজকে মায়ের বার্থডে, আজকে না আসলে কালকে বার্থডে, তো আজকে রাত্রি 12টার সময় কেক কাটিং করা হবে। আসলে মোমোর বাবা কাল থাকবে না বাড়িতে, তাই ভাবলাম আজকে রাত্রের থেকেই সেলিব্রেশনটা স্টার্ট করে দিই। তো এদিকে দেখো, ডিনার হয়ে যাওয়ার পর আমরা এই রুমটাকে ভাবলাম একটু বেলুন টেলুন লাগাই আর কি। তো এদিকে ওর বাবা বেলুন ফোলাচ্ছে, আর মোমো কত এক্সাইটেড, মানে ও খুব মজা পেয়েছে। আর কতবার করে বললো দেখলে, মার জন্মদিন, মার বার্থডে, মানে ও খুবই আনন্দিত। আবার মিমিকেও ফোনে ডেকে নিচ্ছে, বলছে মিমি আয়, তুমি কি করবে, তুমি কি করবে। তো বেলুন টেলুন ফুলিয়ে সব মোমোর হাতেই দিতে হবে, ও সব বেলুনগুলো ধরে রাখবে, মানে ও সব কিছুতেই পার্টিসিপেট করবে আর কি। আমরা যেটা করছি ওরও মানে সেটা করা লাগবে। তো আবার বলছিল যে সবাই মিলে কিন্তু খেতে হয়, মানে সবাই মিলে খেতে হয় বলা হয় ওকে, তাই মানে সবাই মিলে বেলুন ফোলাতে হয় সেটাই আর কি বলতে চাইছিল। দুটো একসাথে মানে মিলিয়ে দিয়েছে। কিন্তু দেখো কেকটাই একদম ডুবিয়ে দিয়েছে, মানে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কেকটা অর্ডার করে। তো মিও আমরে থেকেই অর্ডার করেছিলাম, আর মানে অনলাইনে জোম্যাটোর মাধ্যমে অর্ডার করেছিলাম। তো এর আগেও দু চারবার কিন্তু বার্থডেতে করেছি, আর ওদের তোমার মেসেজে লিখে দিলে যে কেকের ওপর নাম টাম লেখার জন্য, তো ওরা কিন্তু লিখে দেয় প্রত্যেকবার। এবার তো দেখো কেকের ওপর নাম লেখেই নি, হ্যাপি বার্থডে ওটাও দেয়নি, আবার কেকটা দেখো ভেঙেও মানে ভাঙাও ছিল ওই রিংগুলো, আর এদিকের ওপরের ক্রিমের লেয়ারটা উঠে এসেছিলো। তো ওপরে মৌরি দিয়ে মা লিখে দিলাম, আর কি করব, রাতও হয়ে গেছিল অনেকটাই। তো ওদিকে বেলুন ফেলে মোমো তোর বেলুন খুঁজতে ব্যস্ত। তো ওদের এই ছোট ছোট খুশিগুলো দেখতেই বেশ ভালো লাগে, তার জন্য একটু আয়োজন করা আর আমাদের স্পেশাল অকেশনগুলো একটু স্পেশালভাবে সেলিব্রেট করা আর কি, আর কিছুই না। তো দেখো বেলুনগুলো সব সাজিয়ে দিলাম, তারপরে কেক কাটা হবে। আর বোন কাল সকালে আসবে, তাই আজকে দেখো রাতে বোনের সাথে ভিডিও কলেই মানে কথাবার্তা চলছে, মানে মোমোর দিদা কথা বলছিল। কার জন্মদিন? কার জন্মদিন? মার জন্মদিন। মোমো তো বেশ ভালোই ডেকোরেশন করলো বলো, বেলুন টেলুন দিয়ে। তো আমি আর কি এদিকে মোমবাতিটা ধরিয়ে দিলাম, আর ওদিকে দেখো মোমো দিদার কোলে বসে কেক কাটবে, তো ওরা ফু ফু দিচ্ছে। এবারে কেক টেক কাটা হবে আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলো বাবু বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
তো কাল সকালে আবার মোমোর বাবা বেশ কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে যাবে, তাই জন্যই ভাবলাম রাত্রিবেলা একবার কেক কেটে সেলিব্রেট করে নিই, কাল তোর বাবা থাকছে না ওই জন্যই আর কি। নইলে প্রত্যেকবার ওই বার্থডের দিন দুপুরের দিকে বা বিকেলের দিকেই কেক কাটা হয় আর কি। ওকে, এবার দৌড়। এবার কোথায় যাবো? ঘুমাবে? আর ওকে কি করবে? ওকে ঘুম পাড়াবে তুমি? এটা কি হয় তোমার ভাই? ভাই হয়? কালকে তো তোমার একটা জামা পরিয়ে বলছিলে বোন, চুড়িগুলো খুলে দাও। বোন না ভাই? বাটার খাবো। বাটার? বাটার খাবে? বাটার তো নেই বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কেক খাবে? চলো আমরা ঘুমাই গিয়ে কেক টেক খেয়েছি, এবার ঘুমাবো, তাই তো? তো মোমো তো মোমোর ভাই বা বোন, এক একদিন এক একটা হয় আর কি। তাকে কোলে নিয়েই আমার কোলে উঠে পড়ল। এবারে ও বলছে ওকে ওই ঘুম পাড়াবে, আর আমিও তারপরে মোমোকে ঘুম টুম পাড়িয়ে দিলাম। তারপরে দেখো আবার বার্থডের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর অনেকের খাওয়াও হয়ে গেছে, এদিকে আমি আমার ভাতটা নিতে এসেছি। তো ওর বাবা তো সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়েছে, ওই ও একটু ভাত অল্প মাছ দিয়ে খেয়ে গেল, আর তারপরে মোমোকেও এই ভাত দিয়ে মাছ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো কদিন। মানে ও একটু ঝোলের থেকেও বেশি না, একটু মানে ভাজা মাছ দিয়ে শুকনো শুকনো ঘি দিয়ে ভাত খেতে মানে পছন্দ করছে আর কি। আর আজকে খুব একটা রান্নার ঝামেলা নেই, কারণ দুপুরবেলা লাঞ্চটা ভাবছি যে বাইরের রেস্টুরেন্টে গিয়ে করব। আর এদিকে দেখো কালকের কেকটাও কেটে সবাই খাচ্ছিলাম, মানে ভাত খাওয়ার অনেকক্ষণ পরেই, এটা প্রায় ধরো 2 ঘন্টা পরই বলতে পারো। তো কেক টেক খাচ্ছিলাম আর মোমো তো মানে কেক খেয়েই যাচ্ছে, দেখো ওদিকে ও কেক খেয়ে তারপরে বাটিটাও ছাড়ছে না আর ওই ছুরিটাও খাবে। মানে কি খাচ্ছ? জল। জল খাচ্ছ? কেক খাওয়া হয়ে গেছে? তো কালকে সারাদিনে মোমোর মোটামুটি অনেকটাই কেক খাওয়া হয়ে গেছে জানো, আবার সন্ধেবেলা কেক কাটা হলো, তো আজকেও আবার কেক আছে। ভাবছি আমরা যখন খাবো লুকিয়ে লুকিয়ে খাবো, ওর সামনে আর বার করবো না, কারণ ও তো ছোট, ও তো অত হজম করতে পারবে না বলে এতগুলো কেক খেয়ে নিচ্ছে, আর কেকটা দেখলেই মানে ও খেতে চাইছে। আর বাচ্চা মানুষ, চাইলে কি না করা যায় বলো? আমরা খাবো আর ওকে দেবো না, ও যখন চাইছে, তাই একটু লুকিয়ে লুকিয়ে ভাবছি খাবো। আর এদিকে আমিও এক পিস কেক খেয়ে তারপরে স্নানে চলে গেলাম। তো দুপুরে দেখো এত রোদ উঠেছে আর মোমো একটু ঘুমের জন্য কান্না করছিল আর ও ঘুমিয়েও পড়ল, তাই ভাবলাম ঠিক আছে আর রেস্টুরেন্টে যাব না, বাড়িতেই দেখো অনলাইনে অর্ডার দিয়ে দিলাম কস্তুরি থেকে। কস্তুরি থেকে মানে বাঙালি খাবার দাবার খাবো ওই জন্য, আর ভাতটা দেখো বাড়িতেই মানে বানিয়ে নিলাম। আর ওদিকে আমরা তো সকালে মাছ ভাজা খেয়েছি কিন্তু অভ্র তো খাইনি, তাই অভ্রর মাছটা ভাজা হচ্ছে, অভ্র মানে আমার বোনের হাজবেন্ড। তো চলো প্যাকেট ট্যাকেট খুলি, তোমাদের দেখাই যে কী কী অর্ডার দিলাম। তো ভালো করেই দেখো প্যাকেজিং করে দিয়েছে সব বক্সগুলো, মানে ভালো করে টেপ টেপ মানে মেরে দিয়েছে, কিছু কিন্তু লিক ঠিক করেনি, প্যাকিং কিন্তু ভালোই ছিল। তো এক এক করে খুলি, দেখো আলু ভাজা মানে অর্ডার দিয়েছিলাম, ঝুরি আলু ভাজা, আর বেশ মচমচে ছিল কিন্তু। তো এটা ছিল কচু পাতা চিংড়ি, এদিকে তো দেখলাম টানতে টানতে একটু অসুবিধাই হচ্ছিলো, তারপর আবার কাছি দিয়ে কাটতে লাগলাম। আর ওটা দেখো যেটা খুললাম প্রথমে, চিকেন পোলাও, চিকেন পোলাওটা আমি খাবো বলে অর্ডার দিয়েছি, মানে মোরগ পোলাও যেটা, মানে ওটা তো বাঙালি রেস্টুরেন্ট তো ওখানে মোরগ পোলাও যেটা। আর এদিকে দেখো এই যে এগ রেজালা দিয়েছিলো পোলাওয়ের সাথে, মানে এমনি কম্বোতে ছিল, তো মানে এগ রেজালা আমরা ছাড়াই অর্ডার দিতাম কিন্তু দেখলাম যে ওটা ছাড়া পোলাওটা হচ্ছে না। আর এদিকে দেখো একটা ডাল নিয়ে নিয়েছিলাম, তো ডালটা না অনেকটাই দিয়েছিল, মানে আমরা খেয়েও তারপর আবার বেঁচেছিল। আর ভেটকি পাতুরি, মানে আমি যেহেতু ভাত খাবো না পোলাও খাবো, আমি আর বললাম ভেটকি পাতুরি খাবো না, তো ওদের তিনজনের জন্য 3টে পাতুরি। তো বোন এদিকে দেখো সাজিয়ে দিচ্ছে মার থালাটা, ডালও তুলে দিচ্ছে, আমরা তো খুব একটা বেশি ডাল খাই না, ওই অল্প অল্প করে মেখে খেয়েছিলাম ডাল, আর সাথে আলু ভাজা লেবু দিয়ে, তো আহা কি ভালো লাগছিল। তো মায়ের থালা একটু ভাত, আলু ভাজা, তারপরে শশা, একটু পোলাও, আর এদিকে দেখো 5 রকমের মিষ্টি, এটা অভ্র নিয়ে এসছে আসার সময়, আরও দই, তারপরে আরও মিষ্টি, আইসক্রিম, অনেক কিছুই নিয়ে এসছে কিন্তু মার ছোট জামাই, আমের চাটনিও ছিল সাথে। আর এদিকে দেখো মার মুখের হাসিটা দেখে এত ভালো লাগছে, এর জন্যই তো এইসব আয়োজন বলো। আমার 2 মেয়ে কত আয়োজন করেছে আমার বার্থডেতে, আমার 58 বছর বার্থডে,
তো এদিকে আবার ব্লগিং করছি বলে মা দেখেছো কি সুন্দর ডায়লগ দিচ্ছে আবার। তো যাই হোক, মা প্রথমে ডাল দিয়ে মেখে খাচ্ছিল, আর তারপরে তো কচু পাতা চিংড়ি ছিল, ভেটকি পাতুরি ছিল, আর একটু ওই যে মোরগ পোলাও ছিল, তারপরে চাটনি, মিষ্টি, দই সব রকম ছিল। তারপরে মা বলছিল আবার যে আমি তোদের আগে খেতে বসে যাব, আমরা বলছি যে হ্যাঁ তুমি আগে বসো, আমরা ফটো ফটো তুলে নিই, তারপরে আমরা নিয়ে বসে পড়বো। তো তারপরে দেখো আমরাও বসে পড়লাম খেতে। তো পোলাও খাবো ভেবেছিলাম, তাও ভাবলাম যে একটু ডাল ভাত খেয়ে দেখি, কারণ গরম গরম ভাতে ডাল লেবু দিয়ে আলু ভাজা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওদিকে দেখো মা পাতুরিটা খুলছে, পাতুরির মানে ভেটকির সাইজটা কিন্তু বেশ ভালোই বড় দিয়েছিল, আর মাছটা বেশ ফ্রেশও ছিল। তো মা আবার মাছ থেকে ভেঙে দেখো আমাকে আবার দিচ্ছে একটু। আমাকে দিচ্ছো কেন? মানে আমাকে না দিয়ে মার একা একা খেয়ে শান্তি নেই। যাই হোক, তারপরে ওই সর্ষেটা দিয়ে মাখলাম, আর মাছটা দেখো কি সুন্দর, একদম সাদা ফ্রেশ, আর একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিল। তো তারপর দেখো অভ্র চলে আসলো, ওর আবার মিটিং চলছিল, তাই জন্য ওর আসতে 5 মিনিট লেট হলো। তারপর ও এসে আমাদের সাথে বসে পড়লো। আর দেখো পোলাওয়ের চিকেনটা না খুব শক্ত ছিল, ওই দেখলে কিরকম ছিটকে গেল চিকেনটা ভাঙতে গিয়ে, কিন্তু পোলাওটা কিন্তু খেতে খুব ভালো ছিল, আর মোমোও খুব ভালো খেয়েছে, ওর জন্য একটু পোলাও তুলে রেখেছিলাম। তো তারপর আমরা এখানে বসে খাচ্ছিলাম, আর মোমো কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে যাচ্ছে। তো এগ রেজালাটা দিয়েও একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল কিন্তু। আর মার খাওয়া হয়ে গেছে বলে মার ভাগে দায়িত্ব পড়েছে সবার পাতুরি টাতুরি খুলে দেওয়ার। তো বোনের ভেটকি পাতুরিটা ওটাও কিন্তু দেখো বেশ ভালোই কিন্তু সাইজটা ছিল, তাই না? দেখো ভিডিও করছি বলে বোনও কিন্তু বলে দিল ভিডিওতে একটু। তাই হবে বলছে দাদা, কিছু না তোদের তো আমরা এদিকে খাচ্ছিলাম, ওদিকে দরজার আওয়াজ পাচ্ছিলাম যে মোমো ঘুম থেকে উঠে দরজা খোলার চেষ্টা করছে। তারপর ওর মেশো ওকে আনতে গিয়ে দেখো কত ক্যাডবেরি ললিপপ ওর হাতে দিয়েছে, আর ও হাতটা না পেছন দিকে লুকিয়ে রেখেছে, ভাবছে যে আমরা যদি দেখে ওর হাত থেকে এগুলো নিয়ে নিই, ওই জন্য দেখো আসতেও যাইছে না আমাদের কাছে, আর চোখে ঘুম মানে ওগুলো লুকিয়ে লুকিয়ে রেখেছে। তারপরে অনেক ডাকাডাকির পর আসলো, আর এসে ওর মিমির হাত থেকে দেখো মাছ খাচ্ছিল একটু। তোকে বললাম ক্যাডবেরি চকলেট গুলো এখন ফ্রিজে রেখে দে, ওই জন্য দেখো মেশোকে ডাকছে, ভাবছে মেশো এসে ওকে বাঁচাবে ওর চকলেট ক্যাডবেরি গুলোকে। তো ওকে অনেক করে বললাম যে চল আগে পোলাও খেয়ে নিবি, তারপরে এগুলো খাবি, কিন্তু এমন বায়না জুড়েছে দেখো, আবার বিছানার মধ্যে সাজিয়ে দিচ্ছে। তারপরে বুঝলাম যে এটা না খুলে দিলে মানে ও আর ভাত খাবেই না, তাই জন্য আমি একটা ললিপপ খুলে দিলাম, আর ভাবলাম বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিই। ঠিক আছে, পরে খাবে এগুলো, আমি রেখে দিচ্ছি এগুলো, পরে দেবো, বিছানায় রেখে দেবে। তো মোমো ললিপপ খাওয়া হয়ে গেলে ওকে ওই পোলাওটা খাইয়ে দিলাম, আর একটু মাছ ভাজাও ছিল ওর জন্য, তো সেই সব দিয়ে খাইয়ে তারপর আমরা বসে বসে গল্প করছিলাম, আমরা দুই বোন মা মিলে। তারপরে বিকেলে দেখো আইসক্রিম খাওয়া পর্ব চলছিল, আর মা দেখো ওই ছুরিটা দিয়েই খাচ্ছে আইসক্রিম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপর সন্ধ্যে থেকে আমরা কী কী করলাম সেটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো টাটা।